हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड मम्मीज किचन। और आज के तुम्हारे संगे मोमो रेसिपी शेयर करब। आज के चिकेन मोमो रेसिपी नहीं आसी। चिकेन मोमोटा क्यों बनाब से रेसिपिटा आज के चलो तुम्हारे संगे हमें शेयर करछी। और हमार रेसिपि जो भलो लगे अवश्य एक लाइक करबे। तुम्हारा जदि हमार चैनेले नतून हुए थाको ताहले आमार चैनेले एरकम नतून नतून रेसिपी वीडियो पावार जोन्नो आमार चैनलटाके प्लिज सबसक्राइब करे निबे। सबसक्राइब करे बेल आइकनेर अल बटने प्रेस करे दिबे, ताहले आमार चैनेले आपलोड करा जे कोनो नोटिफिकेशन सबार प्रथमे तोमादेर काछे पौंछे जाबे। ताहले चलो आज के आमी मोमो रेसिपिटा शुरू करछी। मोमोर स्टाफिंगटा बानानोर जोन्नो एखाने आमी सर्षेर तेल निएछी। ए तेले आमी दिए दिब कुचानो पेंयाज। एखाने आमी मीडियम साइजे दुटो प्याज के कुचिए नियेछि, एकदम छोटो छोटो करे कुचिए नियेछि। एटाके आमि एर मध्ये दिये दिलाम। दिये एटाके आमि एकटु भेजे नेब, हल्का एकटु भाजब। प्याजेर मध्ये थेके काचा गंधटा चले जाबे, सेभाबे एकटु हल्का भेजे नेब। चिकेन मोमो रेसिपिटा आज के खूब सहज उपाय तुम्हारे संगे शेयर करछी। मध्य हमें दिए दीची कुचानो काचा लंका। एखाने चारटा काचा लंका के कुचिए नियेछी। झालटा तुम्हारे टेस्ट अनुजाई दिए निबे। एटाके एकटु मिशिए निब। एर मध्य हमें एक टुकड़ो आदा कुचिए नियेछी, এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ রসুন বাটা। ভালো করে মেশাবো এর সঙ্গে। সবগুলো মশলাকে একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে, আর এর মধ্যে আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অল্প আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। আর টেস্ট অনুযায়ী দিচ্ছি লবণ। এটাকে মিক্সড করব ভালো করে। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি না, কেননা মোমোর ভেতরের যে স্টাফিংটা থাকে সেটার কালারটা অনেকটা এই টাইপেরই হয় না। তাই আমি আজ এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটা অ্যাড করব না। এটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, এর থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি চিকেন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো, বা এরকমভাবে চিকেনের কিমা তৈরি করেও এটা করতে পারো। তাই আমি এখানে চিকেনটাকে কিমা করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিকেন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই ফিলিংটা তৈরি করতে আমার খুব একটা সময় লাগবে না। পাঁচ মিনিটের ভিতরে এটা তৈরি হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে, সবগুলো উপকরণের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে লো আছে, দু মিনিটের জন্য ঢেকে দেব। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এটা দু মিনিট স্টিমে হবে আর চিকেনটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। দু মিনিট এখানে হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেব ভালো করে। এটাকে আমি আরও দু মিনিট এভাবে করে রেডি করে নেব। এখন আমি আর আঁচটা কমাবো না, হাই ফ্লেমে এটাকে এখন তৈরি করব। মধ্যে চিকেনের যে জল বেরিয়েছে পুরো শুকিয়ে যাবে। এর মধ্যে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নেব। স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
মোমোর ডোটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিব ময়দা। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এখানে 200 গ্রাম ময়দা আছে। আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিব লবণ। 2 চামচ আমি রিফাইন অয়েল দিব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে ডোটা মেখে নেব। আর এখানে আমি জলটা একটু বেশি গরম করেছি, তাই প্রথমেই এর মধ্যে হাত দিয়ে আমি করব না। এটা আমার মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি গরম জল। এটাকে মিশিয়ে নেব। ডোটাকে আমি খুব নরম করব না, আবার খুব শক্তও করব না, নর্মাল ডো এখানে আমি তৈরি করে নেব। এর মধ্যে আমি আরও একটু দিয়ে দিচ্ছি গরম জল। এর মধ্যে আমি আর জল দেব না, এটাকে এখন আমি ডো তৈরি করে নেব। ডোটা আমি এখানে রেডি করে নিয়েছি, এটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব, আর ডোটাকে যত ভালো করে আমি মাখবো মোমোটা ততটা সফট তৈরি হবে। এটাকে এখন আমি এখানে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে মেখে নেব। এটাকে আমি খুব ভালো করে এভাবে এক হাত দিয়ে ধরবো, আর এক হাত দিয়ে এভাবে করে টেনে টেনে এটাকে মেখে নেব। এভাবে করে খুব ভালো করে 2 মিনিট আমি এটাকে মেখে নেব। ময়দার মধ্যে একটা স্টিকি ভাব থাকে, তো এভাবে করে টেনে টেনে মেখে নিলে ময়দার স্টিকি ভাবটা অনেকটা কমে যাবে, তাই এভাবে করে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। তোমরা চেষ্টা করবে এরকম কোনো সমান জায়গায় রেখে এটাকে এভাবে করে মেখে নেওয়ার। ডোটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে, দেখো কতটা স্মুথ ডো আমার এখানে তৈরি হয়েছে। আমি তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, আর ডোটা দেখো আমার খুব বেশি নরমও নেই, আবার খুব বেশি শক্তও নেই, এরকমই ডো তৈরি করে নিতে হবে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট আমার এখানে হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এটাকে আমি আবার একটু ডলে নেব। এর থেকে আমি লেচি করে নিচ্ছি। এর থেকে আমি 5টা লেচি করে নিয়েছি। এগুলোকে আমি এর মধ্যে রাখব। রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটাকে আমি এরকম করে রোল করে নেব। করে নিয়ে এর থেকে এখন আমি ছোট ছোট লেচি করে নেব। খুব ছোট ছোট সাইজের আমি লেচি করে নিচ্ছি। এরকম ছোট ছোট লেচি আমি করে নিয়েছি। এর থেকে আমি আরও একটা ডো নিয়ে নেব, এগুলোকে আমি এখানে রেখে দেব। রেখে এটাকেও সেমভাবে এর থেকেও আমি লেচি করে নেব। এভাবে করে আমি সবগুলো লেচিকে করে নিচ্ছি। সবগুলো এখানে আমি লেচিকে এরকমভাবে গোল করে নিয়েছি, আর এরকম ছোট ছোট সাইজের লেচি করে নিয়েছি। তোমরা চাইলে একটা বড় লেচিকে বেলে তারপর এরকম বাটি দিয়ে কেটে তৈরি করে নিতে পারো, অথবা এভাবে ছোট ছোট লেচি করে সেখান থেকেও ছোট ছোট করে রুটি বেলে মোমোটা তৈরি করতে পারো। এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এটাকে আমি বেলে নেব। আর মোমোর সাইজটা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারো। এখানে আমি একটা রুটিকে বেলে নিয়েছি, দেখো এভাবে করে। এর মধ্যে আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মাঝখানে আমি অল্প স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে এর চারপাশ থেকে আমি জল লাগিয়ে নেব। চারপাশ থেকে আমি হালকা করে জল লাগিয়ে নিয়েছি। এটাকে এখন আমি এভাবে করে ধরবো, ধরে এই সাইড থেকে অল্প এনে এখানে লাগিয়ে দিব, আবার একটু এনে এখানে লাগাবো। এভাবে করে এক সাইড থেকে ধরে পুরোটাতে আমি এভাবে লাগিয়ে দেব। এভাবে
এভাবে লাগিয়ে এটাকে আমি মুখটা চিপে দেব হালকা হালকা করে। দেখো এখানে আমার একটা মোমো রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে রাখলাম। রেখে আমি আরও একটা নিয়ে নিলাম, এটাকেও আমি সেমভাবে বেলে নিচ্ছি। আরও একটা আমি বেলে নিয়েছি, এর মধ্যে আমি স্টাফিং দিয়ে দিব। খুব ইজি পদ্ধতিতে আমি এই মোমোটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। চারপাশ থেকে আমি হালকা করে জল লাগিয়ে নিলাম, এটাকে এখন আমি এভাবে করে সাইডগুলো আটকে দেবো। দেখো এভাবে করে চারপাশ থেকে আমি এই সাইডগুলো আটকে দেবো। যেহেতু আমি এর মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি তাই এটা খুব সহজে আটকে যাবে। আটকে নিয়ে এটাকে মাঝখানে হালকা একটু প্রেস করব, করে এটাকে এভাবে করে ঘুরিয়ে দেবো। দিয়ে এখানে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, এই এই কোনাটাকে ধরে এর সঙ্গে মিশিয়ে মিলিয়ে দেব। দেখো এভাবে করে খুব সহজে মোমো তৈরি হয়ে যায়। এই ডিজাইনটা খুব সহজেই তৈরি হয়ে যায়, খুব ইজি পদ্ধতিতে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আরও একটা আমি এখানে রুটি বেলে নিয়েছি, এর মধ্যেও স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশ থেকে হালকা হালকা করে জল লাগিয়ে এটাকে আমি এভাবে করে এক সাইড থেকে ধরব, আবার এখান থেকে এভাবে করে মিলিয়ে দিব, আবার এই সাইড থেকেও সেমভাবে এভাবে মিলিয়ে এভাবে করে আবার এই সাইড থেকে একটু এনে মিলিয়ে দিব, এবার এই পাশ থেকে একটু মিলিয়ে দিব, এখান থেকে একটু এখানে এভাবে মিলিয়ে দিব, আর এটাকে হালকা হালকা প্রেস করব, তাহলে মুখটা পুরো আটকে যাবে। একবার এই সাইড থেকে আবার এই সাইড থেকে এভাবে করে দু সাইড থেকে মিলিয়ে মিলিয়ে মোমোটা তৈরি করে নেব। এখানে আমি আরও একটা রুটির মধ্যে স্টাফিং দিয়ে দিয়েছি, এর আমি এক সাইড থেকে এভাবে ধরব, আঙুল দিয়ে এভাবে করে মিশিয়ে দেব এভাবে, চারদিক থেকে এভাবে করে মিলিয়ে মিলিয়ে আমি এক জায়গাতে নিয়ে আসব। এটাকে এভাবে করে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করব। এখানে আমার আরও একটা মোমো রেডি হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলো মোমোকে বানিয়ে নিচ্ছি। সবগুলো মোমো আমি এখানে বানিয়ে নিয়েছি। দেখো মোমো স্টিমারের বাটি একটা নিয়ে নিয়েছি, এর উপর থেকে আমি অয়েল ব্রাশ করে নেব। এর চারপাশ থেকে ভালো করে আমি অয়েল লাগিয়ে দিচ্ছি, এটাকে সাইডে রেখে এখানেটাকেও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। দুটো বাটিকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, এখন এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিব। একটার সঙ্গে একটা লাগিয়ে দিব না, একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি দুটো বাটিতে মোমোগুলো এভাবে করে সাজিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। এখানে আমি মোমো স্টিমারটা বসিয়ে দিয়েছি, ঢাকনাটা আমি খুলে নেব, এর উপর থেকে আমি বাটিটা বসিয়ে দেব। এভাবে আস্তে করে বসিয়ে এর উপর আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো আছে 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সাবধানে ঢাকনাটা আস্তে করে খুলে নিতে হবে। মোমোগুলো আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা একটা করে উঠিয়ে নেব। খুব সাবধানে এটা উঠিয়ে নিতে হবে। এই মোমোগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। মোমোগুলো আমার রেডি হয়ে গেছে, সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আমি একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো মোমোটা আমার রেডি হয়ে গেছে, আর এটা কতটা সফট হয়েছে। সার্ভ করে নিয়েছি। এভাবে তোমরাও খুব সহজে মোমো বানিয়ে নিতে পারো। তাহলে আজকের জন্য বাই বাই।